এমডিএম হিস্টোরি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। যে প্রশ্নগুলো বিগত সালে এসছে তার সঙ্গে সঙ্গে 2024 সালে তোমার অ্যানুয়ালি পরীক্ষায় যে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করব। প্রথমে দেখে নাও তোমাদের নম্বর বিন্যাসটা কী রয়েছে। তোমাদের 2 মার্কের প্রশ্ন 11টি থাকবে, মার্ক 2 1-2 22। তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে 16টি, লিখতে হবে কিন্তু 11টি 1-2-22। এই 11টি প্রশ্ন তোমাদেরকে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে, যাতে তোমরা পরীক্ষা হলটে গিয়ে 11টি প্রশ্ন কমন পেয়ে যাও এবং তার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো লিখে আসতে পারো। চলো শিক্ষার্থীরা, আর দেরি করবো না, আমরা চলে যাবো আছে গুরুত্বপূর্ণ সে কাঙ্ক্ষিত তোমাদের সেই 11টি প্রশ্নের দিকে। আমি 11টি প্রশ্ন নয়, আমি প্রত্যেকটি ট্রপিক ওয়াইজ কয়েকটি করে প্রশ্ন দিচ্ছি। সেই কয়েকটি প্রশ্ন যদি তোমরা বাড়িতে প্রিপারেশন নিতে পারো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। চলো চলে যাও সরাসরি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত 2 নম্বরের প্রশ্নগুলির দিকে। প্রিয় শিক্ষার্থীরা চলো শুরু করি। প্রথম অধ্যায় চ্যাপ্টার ওয়ানের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর প্রথমেই প্রশ্ন রেখেছি আমি, নিম্ন বর্গের ইতিহাস চর্চা কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাসে গুরুত্ব লিখো, তার সঙ্গে ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল কেন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, আর ফটোগ্রাফির ইতিহাস বলতে কী বোঝো। তোমাদের প্রথম থেকে মাত্র আমি 5টি প্রশ্ন রেখেছি। পরের চ্যাপ্টার এবং টু চ্যাপ্টার টুয়ে চলে যাব আমরা। চ্যাপ্টার টুয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই এবং প্রশ্নগুলি আমরা এখন দেখব। চ্যাপ্টার টুয়ের প্রথম প্রশ্ন রেখেছে 3 আইন এবং কী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 3 আইন কী। তারপর হচ্ছে মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন, ডেভিড হার এবং স্কুল সোসাইটি প্রতিষ্ঠা এবং করেছিলেন কেন। পরের প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়, ব্রাহ্ম সমাজের এবং 2টি এবং সংস্কার এবং লিখো, আর নারী শিক্ষায় রাধাকান্ত দেবের এবং ভূমিকা লিখো। তার সঙ্গে সঙ্গে আরও 2-1টি রয়েছে প্রশ্ন, ব্রিটিশ এবং শিক্ষা বিস্তারে পাশ্চাত্য বিতর্কটা কী, খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা এবং করেছিলেন। এই সব তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3-তে চলে যাব। চ্যাপ্টার 3-র প্রথম প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য এবং গুরুত্বপূর্ণ, কেনারাম বেচারাম কী। তৃতীয় প্রশ্ন, খুদকাঠি প্রথা কী। চার দাগের প্রশ্ন, নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, বিপ্লব বলতে কী বোঝো। 6 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল। এই ছিল তোমাদের এবং তৃতীয় অধ্যায় থেকে 6টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। আমরা চলে চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, 19 শতকে সভা সমিতি যুগ বলা হয় কেন, জমিদার সভা কবে এখানে গঠিত হয়েছিল, ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কী ছিল, দেশীয় ভাষাসংপত্র আইন কী, আর ইলবার্ট বিল কী। 6 দাগের প্রশ্ন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 7 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের এবং ব্যর্থতার এবং 2টি কারণ লিখো, মহাবিদ্রোহ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা 2 বা 4 বাটের জন্য। 8 দাগের প্রশ্ন, কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন, এটি তোমাদের হচ্ছে 8 দাগের প্রশ্ন। তো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে মাত্র 8টি প্রশ্ন আমি দিয়েছি, এই 8টি প্রশ্ন ভালোভাবে পড়ে নিতে হবে। চ্যাপ্টার ফাইভের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। চ্যাপ্টার 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন দেখো লিখে রয়েছে, পঞ্চনন কর্মকার বিখ্যাত কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লিখো, ছাপা বই ও শিক্ষা বিস্তারে কী ভূমিকা এবার নিয়েছিল। 4 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের এবং শিক্ষার লক্ষ্য কী ছিল বা শিক্ষা দর্শন কী ছিল। 5 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গত সালে কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার এবং উদ্দেশ্য কী ছিল। তোমাদের এই ছিল চতুর্থ 5 অধ্যায় থেকে এবং মাত্র ছয়টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব এবং চ্যাপ্টার সিক্সে আমরা প্রশ্নগুলি দেখব। চ্যাপ্টার 6-এর যে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলি হচ্ছে, তার মধ্যে প্রথম প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কী, বঙ্গভঙ্গ আন্দোলনে এবং কৃষকরা কেন অংশগ্রহণ এবং করেনি। তৃতীয় প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লিখো। পরের প্রশ্ন তোমাদের চতুর্থ দাগের প্রশ্ন, বাবা রামচন্দ্র এবং কে ছিলেন। 5 দাগের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসে গুরুত্ব লিখো, অকাস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তোমাদের
ছয় দাগের প্রশ্ন, সাত দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই ছিল তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায়ের এবং গুরুত্বপূর্ণ মাত্র সাতটি দুই নম্বরের প্রশ্ন। আচ্ছা, পরের এবং চ্যাপ্টার সেভেনে চলে যাবো। চ্যাপ্টার সেভেনের প্রশ্ন, প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, কার্লাইল সার্কুলার কি, দলিত কাদের বলা হয়, অলিন্দ যুদ্ধ কি, মাতঙ্গিনী হাজিরা স্মরণীয় কেন, পিতুলতা ওহেদুদার বিখ্যাত কেন, বাংলা রহস্যুদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? এটি ছিল তোমাদের জন্য সাতটি খুব গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায়ের প্রশ্ন। চ্যাপ্টার এইট অর্থাৎ সর্বশেষ অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও। আজাদ কাশ্মীর কি, পট্টি শ্রীরাম আলু কে ছিলেন, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো। চতুর্থ প্রশ্ন, স্মৃতি কথা কে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয়, 1950 সালে এবং কেন নেহরু লিয়াকত এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2024 সালের অ্যানুয়াল পরীক্ষার ইতিহাস বিষয়ে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন। এই লাস্ট মিনিট সাজেশনটাকে ফলো করো এবং তোমরা তোমাদের নম্বরটাকে বাড়িয়ে নেওয়ার জন্য প্রিপারেশন নিতে শুরু করো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে তোমাদের অন্য কোনো ভিডিওটির পর। আমি 4 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো তখন সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করো। সুস্থ থেকো।